Assalamu alaikum everyone. Good morning, good morning, good morning. সবাইকে জানাই সুন্দর সকালে শুভেচ্ছা। শীতের সকাল, হালকা কুয়াশা, তো অনেকেই মানে জিজ্ঞাসা করেন আপনি কি ডিভাইসে ভিডিও শ্যুট করেন। তো আমার হাতে বর্তমানে যে ডিভাইসে শ্যুট চলতি সেটা হচ্ছে স্যামসাং S21 আলট্রা, যেটার হচ্ছে 100x জুম। তো এখন আপনারা যে জুমটা দেখতেছেন এটা হচ্ছে 20x জুম। তো এখান থেকে চলে আসলাম হচ্ছে 10x জুম, 3x, 1x এবং এটা হচ্ছে আলট্রা ওয়াইড। তো আলহামদুলিল্লাহ এই স্যামসাং S21 আলট্রাতে আমি খুব ভালো ভিডিও পাই। সাধারণত আমি আরও ক্যামেরা ইউজ করি হচ্ছে গোপো, হিরো 9, তারপরে ড্রোন। তো সাধারণত আমার বেশিরভাগ এখন লাস্ট হচ্ছে 8-9 মাস হলে বেশিরভাগ ফুটেজে আপনার পান হচ্ছে এই স্যামসাং S21 আলট্রা দিয়ে। এটা বেশিরভাগ হচ্ছে ভালো আমি সুবিধা পাই হচ্ছে ভিডিও স্টেবল এবং হচ্ছে আমার যে ক্যামেরা জুম, দেখুন এই জুমটা আমি 10x করেছি। তো এটা আমার থেকে কত দূরে আছে একটু খেয়াল করুন, দেখুন এই দেখুন এটা আমার থেকে কত দূরে আছে। এটা যাই হোক আর কি, এই ধরনের মোবাইল থাকলে আমার DSLR ক্যামেরা খুব একটা প্রয়োজন পড়ে না। আর DSLR ক্যামেরা তো সবসময় সব জায়গায় ইউজ করতে পারি না, ক্যারিং করার সমস্যা হয়ে যায়। এটা খুব দ্রুত আর কি বের করে দিচ্ছে, ফুটেজ দিচ্ছে ভালো হয়। দেখুন ইনি কত দূরে আছে, আমি কত দূরে আছি, সত্যি অসাধারণ। আর অনেক সময় দেখা যায় আপনার রানিং মোটর সাইকেলে ড্রাইভ করতেছি, সেক্ষেত্রে ভিডিও স্টেবিলিটি অনেক ভালো পাওয়া যায়। এখন ভিডিও কোয়ালিটি অসাধারণ। যদি সেভাবে যদি ফোনে গিম্বল ট্রাইপড ইউজ করা হয়, তো যদি কোনো প্রকার আপনার ভিডিও যদি শেখি না হয় সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে এটা ফোনের ফুটেজ। মানে আমি আমি কিন্তু কোনো ফোকাস করি নাই, অটো ফোকাস ধরে নিয়েছে। অটো ফোকাস নাইস। তো আসলে আপনারা যারা জানতে চেয়েছিলেন কি আমি ফোন ইউজ করি কীভাবে কী করি, তো এটা হচ্ছে জাস্ট আমি খুব একটা কালার গ্রেডিং করি না, হালকা পাতা দেখা যায় অথবা অটো অটো কালার কালার টোন দিয়ে দিই, দিয়ে মিউজিক টিউজিক লাগাইয়া ভিডিও আপলোড করি। তো মাশাআল্লাহ ভালো ফুটেজ পাই এবং আপনাদের ভালো রেসপন্স পাই। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর একটা বিষয়, ড্রোনের বিষয়টা, ভিডিও দেখলে অনেকে বল যে আপনি কেন ড্রোন ফুটেজ ইউজ করেন না। তো আসলে সব জায়গায় ড্রোনটা নিয়ে যাওয়া হয় না আর কি, এই জন্য আর কি ড্রোন ফুটেজ সবসময় ইউজ করা হয় না। তো যেখানে আর কি আগে থেকে প্ল্যান করে যাওয়া হয় আবার ড্রোনের ফুটেজগুলো একান্ত খুবই প্রয়োজন, সেখানে আর কি ড্রোন ফুটেজ ইউজ করা হয়। কারণ আর ড্রোনের ফুটেজ নিতে গেলে মানে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগে আর কি, এই জন্য ড্রোন ফুটেজ ইউজ করা হয় না।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শীতের সকাল উপভোগ করার জন্য অবশ্যই অবশ্যই অনেক ভোরে উঠতে হবে। এখানে একটু জুম করে দেখাই, আর আমি এখন আসছি হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে মহাসড়কের পাশে কতোয়া নদী। দেখেন এর যে গাড়ি, আপনি যে গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর, ঢাকা রংপুর যে চার লেন মহাসড়ক হচ্ছে তার পাশে কিন্তু আমি আছি। দেখেন গাড়ি যাচ্ছে, আর আমি আসছি গ্রামের বাড়িতে। আর যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে সব এখন রংপুর দিয়ে যাচ্ছে। আমার এইদিকে হচ্ছে আমার এইদিকে হচ্ছে রংপুর, আর এখান থেকে এইদিক গেলে হচ্ছে ঢাকার রোডে যেতে হবে। তো আমার কিন্তু আর একটা যে চ্যানেল আছে আরিফ এস ব্লগস, ওটাতে কিন্তু আপনারা ঢাকা রংপুর চার লেন মহাসড়কের যে ভিডিও মানে আপডেটগুলো আপনারা কিন্তু নিয়মিত পাচ্ছেন ওখানে। এটাই হলো, দিস ইজ স্যামসাং S21 আল্ট্রার পাওয়ার। তো অবশ্যই আমি খুব শীঘ্রই শিফট করবো S22-তে, তো এটাতে অবশ্য আরও ভালো জুম পাবেন। জুম করলে ছবি ভিডিও আর কি এতটা ফাটবে না। জুমগুলো দুই ধরনের করা যায়, ডিজিটাল জুম আর অপটিক্যাল জুম। আর একটু জুম করে দেখাই আপনাদেরকে, সাধারণত জুম করতে গেলে মাস্ট বি ট্রাইপড লাগবে, ট্রাইপড ছাড়া জুম করলে কিন্তু ফেটে যাবে। তো বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, কোথা হাফেজ।